হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা পি এম কিষণ সম্মান নিধি প্রকল্পের আজকে কিন্তু সবথেকে বড়ো একটা আপডেট চলে আসে কেননা পি এম কিষানের অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু সম্পূর্ণ নতুন একটা অপশন যোগ করা হয়েছে আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে লক্ষ্য করেছেন দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইটের একদম নিচের দিকে রিফান্ড অনলাইন নামে সম্পূর্ণ নতুন একটা অপশান যোগ করা হয়েছে সবেমাত্র তো এখনও সব থেকে যারা বড় প্রশ্ন উঠে আসছে যে এই রিফান্ড অনলাইন এই অপশানটি এই পি এম কি অফিসিয়াল ওয়েবসাইটে যুক্ত করার কারণ কি বা আপনারা অনেকেই জানতে চাবেন এই রিফান্ড অনলাইন এই নতুন অপশানটি দিয়ে কৃষকদের কি করণীয় বা এই অপশানটি দিয়ে কৃষকরা অ্যাকচুয়ালি কী করতে পারবে সবটাই আজকের এই ভিডিওতে লাইভ জানিয়ে দিব বন্ধুরা তাই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো বন্ধুরা আপনারা কিন্তু মোবাইলের অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি বর্তমানে আছি পি এম কিশন ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে অর্থাৎ পি এম কিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে বর্তমানে রয়েছি তো এখানে এসে যদি আপনারা একটু কেউ নিচের দিকে স্ক্রল ডাউন করেন নিচের দিকে স্কোল ডাউন করতে করতে আপনারা আগে কিন্তু দেখেছিলেন হেল্প ডেস্ক নামেই এই অপশানটাই ছিল লাস্ট অপশন এরপরে আর কোনো অপশান ছিল না তো দেখুন গতকালকে রাত্রিবেলায় এই অপশানটি যোগ করা হয়েছে রিফান্ড অনলাইন নামে সম্পূর্ণ নতুন একটি অপশান এখানে কিন্তু ওয়েবসাইটে যোগ করা হয়েছে বা যুক্ত করা হয়েছে তো এখন সব থেকে যারা বড় প্রশ্ন উঠে আসছে আমাদের কেন এটি যোগ করা হলো সেই প্রশ্নের উত্তর আগে দিয়ে দেয় দেখুন কিছুদিন আগে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে যে পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের নাম নথিভুক্ত যে সকল অবৈধ কৃষকরা রয়েছে অবৈধ মানে আমি সেই সব কৃষকদের কথা বলতেছি যেসব কৃষকগণেরা এই পি এম কিষাণ প্রকল্প থেকে টাকা পাওয়ার যোগ্য না মানে যেমন ধরুন কোনো পরিবার থেকে যদি স্বামী স্ত্রী আবেদন করে কিংবা নাবালক সন্তান সন্তানের মধ্যে কেউ যদি দুইজন বা তিনজনে যদি এনারা আবেদন করলো তাহলে সেক্ষেত্রে তো ওনারা শুধুমাত্র একজন যোগ্য তাহলে বাকি দুইজন বা স্বামী স্ত্রী যদি আমি ধরি বিশেষ করে তো স্বামী স্ত্রী যদি দুজনেই আবেদন করে এবং দুজনে যদি এই প্রকল্পের টাকা নেয় তাহলে সেক্ষেত্রে তো শুধুমাত্র তারা একজন এলিজিবল বা একজন টাকা পাওয়ার যোগ্য কিন্তু ভুলবশত ওনারা বা জেনে শুনে যদি ওনারা দুইজনে আবেদন করে এবং দুইজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি অলরেডি এই পি এম কিশনের কিস্তির টাকা চলে আসে তাহলে কিন্তু এবার সেই কৃষকের টাকা ফেরত দিতে হবে তো এতদিন আমরা কী দেখেছিলাম বন্ধুরা যে কিছুদিন আগে কিন্তু এরকম হয়েছিল নোটিশ জারি করা হয়েছিল কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু সেই সব কৃষকের বাড়িতে যারা ইনএলিজিবল অর্থাৎ যারা ক্রাইটেরিয়া না মানে শর্ত পূরণ না করে যারা পিএম কিষান প্রকল্পে আবেদন করেছিল তাদের বাড়িতে কিন্তু কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু এক একটা করে চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠির মাধ্যমে কিন্তু ওনাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে টাকা ওনাদের ফেরত দিতে হবে তো অনেকেই কিন্তু ইতিমধ্যেই ব্যাঙ্কে গিয়ে কিংবা কৃষি দপ্তর অফিসে গিয়ে টাকা ফেরত দিয়েছে তো যাই হোক কেন্দ্রে এটা কিন্তু বলা চলে একটা পেষ্ট ব্যাপার তো সেই জন্য কিন্তু টাকা ফেরত দেওয়ার যারা অবৈধভাবে হবে যারা যে সমস্ত কৃষকগণেরা এই পিএম কিষাণ যোজনা থেকে টাকা নিয়েছে সেই সব কৃষকরা যাতে অনলাইনে টাকা ফেরত দিতে পারে এই জন্যই কিন্তু রিফান্ড অনলাইন নামে এখানে একটা অপশান যোগ করে দেওয়া হয়েছে তো এখন কথা হলো বন্ধুরা কারা তাহলে পি এম টাকা ফেরত দিবে এই সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বা তবুও আমি আপনাদের এই ভিডিওতে একটা সহজ ভাবে জানিয়ে দেব এই পদ্ধতি অনুসরণ করে আপনি দেখতে পাবেন যে আপনার টাকা ফেরত দিতে হবে কি না তো দেখুন বন্ধুরা প্রথমত জানিয়ে দিই প্রথমত হচ্ছে আপনাদের পরিবার থেকে স্বামী স্ত্রী কিংবা নাবালক সন্তান সন্তানের মধ্যে শুধুমাত্র একজন আবেদন করতে হবে তাহলে কোনো ঝামেলা হবে না টাকা ফেরত দিতে হবে না এবং যে সমস্ত কৃষকগণেরা বিভিন্ন সরকারি চাকরি করেন তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারছেন না এবং যারা দশ হাজার টাকার বেশি মাসে পেনশন পান তারাও কিন্তু এই প্রকল্পে আওতায় পড়েন না বন্ধুরা এছাড়াও সব থেকে বড় একটা যেটা ভাইটাল পয়েন্ট এটাও কিন্তু অবশ্যই আপনাদের মানতে হবে কোনো কৃষক পরিবার থেকে কেউ যদি আয় দিয়ে থাকে অর্থাৎ ওই কৃষক পরিবারের কোনো এক ব্যক্তি যদি আয় দাতা হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ওই পরিবার থেকে কেউই এই পিএম কিষান প্রকল্পের আওতায় পড়ে না অর্থাৎ সেই পরিবার থেকে কোনো কৃষক কিন্তু এই প্রকল্পে যদি নাম নথিভুক্ত করে তাহলে কিন্তু ওনাদের টাকা ফেরত দিতে হবে তাছাড়া এবারে আমি জানিয়ে দিই বন্ধুরা আপনাদের বেনিফিশিয়ারি স্টাটা চেক করে সেটা দেখতে পাবেন আমি দেখিয়ে দেবো তার আগে জানিয়ে দিই বন্ধুরা দেখুন এখানে যে রিফান্ড অনলাইন অপশনটা রয়েছে এটি সম্পর্কে আরেকটু আপনাদের তথ্য দিয়ে রাখি দেখুন বন্ধুরা যখন আপনারা এই রিফান্ড অনলাইনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ওয়েব পেজ খুলবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ দুটো অপশন রয়েছে প্রথম অপশনে আপনাদের জানিয়ে দিয়েছে যে ইফ অলরেডি পেইড ডিউ রিফান্ড টু দ্য ডিপার্টমেন্টস অর স্টেট অর ডিস্ট্রিক্ট অর ব্লক অর বাই এনি আদার মিনস অর্থাৎ প্রথম অপশন দ্বারাই বোঝানো হয়েছে কোনো ব্যক্তি যদি অলরেডি পিএম সিনের টাকা কৃষি দপ্তর অফিসে গিয়ে কিংবা ব্যাংকে কিংবা অন্য কোনোভাবে যদি জমা করে থাকে তাহলে এখানে প্রথম অপশানেই থাকবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন হয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে আর দ্বিতীয় অপশানে কি বলেছে যে ইফ নট পে আইদার দেন সিলেক্ট দিস অপশান টু রিফান্ড দ্য অ্যামাউন্ট অনলাইন অর্থাৎ এখনও পর্যন্ত যদি কেউ পিএম কৃষণের টাকা ফেরত না দিয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানটাতে সিলেক্ট করতে বলেছে এই অপশানে সিলেক্ট করার পরে নিচে যে সাবমিট বটন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে বলেছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু দুই নম্বর অপশানে সিলেক্ট করে নিয়েছি এবার নিচে যে সাবমিট বটন রয়েছে এখানে যদি ক্লিক করেন দেখবেন যে পরবর্তী পেজ কিন্তু এরকম করে ঘুরে আর ওপেন হয় না তো এরা বলেছিলো বন্ধুরা যেহেতু সবেমাত্র সদ্য এই অপশানটি এখানে অ্যাড করা হয়েছে ঠিকঠাক মতো এখনও কাজ করতেছে না তো পরবর্তীতে যদি এটা কাজ শুরু হয়ে যায় অবশ্যই আমি ফুল প্রসেস দেখিয়ে দেবো যাদের নাম রয়েছে লিস্টে বা যাদের টাকা ফেরত দিতে হবে কী করে আপনারা ফেরত দিবেন এখানে এসে কিন্তু এই অপশানটা প্রথমত সিলেক্ট করতে হবে তারপর সাবমিট বাটন তারপর বিস্তারিত কিন্তু অবশ্যই আসবে আপনাদের সামনে আমি দেখিয়ে দিব বন্ধুরা লাইভ তো বর্তমানে কিন্তু এই সাইডটা বর্তমানে মানে দ্বিতীয় যে অপশানটা রয়েছে এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে না তো এখন কথা হলো বন্ধুরা এক নম্বর যে অপশানটা এটা সম্পর্কে দেখুন এখানে এসে যদি আপনি এই এখানে ক্লিক করে তারপরে যে নিচে যদি সাবমিট বটনে ক্লিক করেন তাহলে দেখবেন পরবর্তী পেজে কিন্তু আপনাকে নিয়ে যায় দেখুন এখানে কিন্তু পরবর্তী পেজে নিয়ে আসলো তো দেখতে পাচ্ছেন প্রথমত রয়েছে সার্চ বাই অর্থাৎ এখানে আপনি আধার নাম্বার কিংবা অ্যাকাউন্ট নাম্বার কিংবা মোবাইল নম্বর দিয়ে এটাতে সার্চ করতে পারবেন তারপর যদি আধার নাম্বার সিলেক্ট করেন সেই আধার নাম্বার এখানে বসিয়ে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ কোড রয়েছে সেটা এই জায়গায় বসিয়ে দিতে হবে তো দেখতেই পেলেন আমি কিন্তু ডিটেলস বসিয়ে দিলাম তো এবারে নিচে দেখুন গেট ডাটা অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন বন্ধুরা মাঝে মাঝে কিন্তু এরকম আপনাদের সামনে একটা কপার ফ হবে যে সামথিং ওয়েন্ট রং উইথ কপসা মানে এখানে বলতে যে ক্যাপসার কোনো গন্ডগোল রয়েছে তো এটাতে আমি জানিয়ে দিই বন্ধুরা এখানে ক্যাপসার কোনো রকম গন্ডগোল না মানে এটাও একটু মাঝে মাঝে ওপেন হয় না বলা চলে একটা সার্ভার প্রবলেম বা সাইটের কোনো ত্রুটি তো এখন দেখুন অনেকবারই কিন্তু আপনাদের সামনে খুলে যাবে যদি এটাতে খুলে যায় এরকম করে আদার ডিটেলস দেওয়ার পরে এই জায়গায় যদি আপনি খুলেই যায় পরবর্তী পেজ তাহলে কিন্তু এখানে কিন্তু ডিটেলস বলা দেওয়া থাকবে যে আপনাকে কত টাকা পেইড করতে হবে বা হবে না সম্পূর্ণ ডিটেলস বের হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের যাদের টাকা ফেরত দিতে হবে না বন্ধুরা তাহলে কিন্তু পরবর্তী পেজে এখানে একটা লেখা শো হবে যে ইউ আর নট এলিজিবল ফর রিফান্ড অনলাইন অ্যামাউন্ট মানে আপনাদের কোনো টাকা ফেরত দিতে হবে না এটা লেখা যদি দেখেন তাহলে আপনারা বুঝেই গেলেন যে আপনাকে আর অনলাইনে টাকা ফেরত দিতে হবে না তো আশা বন্ধুরা বর্তমানে এই সাইড যেহেতু খারাপ এটা থেকে আপনারা চেক করার ছাড়াও একটা সহজ উপায় আমি আপনাদের জানিয়ে দিতেছি তো দেখুন দ্বিতীয় উপায় হচ্ছে বন্ধুরা আপনি কি করবেন সর্বপ্রথম আপনি আপনার টাটা চেক করে নেবেন বেনিফিশারিসটা চেক করার পরে দেখবেন একদম বাদিকে একটা অপশান রয়েছে অ্যাক্টিভ আর ইনেকটিভ এখানে যদি আপনি ইনেকটিভ দেখেন তাহলে দেখবেন ডান দিকে কিন্তু ইনেকটিভি রিজনটা ওই জায়গায় দেখিয়ে দেবে যেমন ধরুন এই কৃষকের ক্ষেত্রে কী দেখাচ্ছে রিজন বলতেছে বেনিফিশিয়ারিস ইনেকটিভ ডিউ টু ইনকাম ট্যাক্স পেই মানে এই কৃষক ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে বা ইনকাম ট্যাক্স দেয় এই কারণে কিন্তু এনারটা পিএম কিষান প্রকল্প এনাকে ইনেকটিভ করে দেওয়া হয়েছে মানে এই কৃষক যদি কোনো কিসে টাকা পেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ওই কৃষককে পি এম যত টাকা তিনি পেয়েছেন সম্পূর্ণ টাকা কিন্তু ফেরত দিতে হবে বা আরও একটা তথ্য দিয়ে রাখি বন্ধুরা এখানে দেখবেন আপনাদের মধ্যে থেকে অনেকের অ্যাক্টিভ আর ইনেকটিভ দেখাতে পারে যদি এখানে ইনেকটিভ দেখায় তাহলে কিন্তু এখানে রিজনটা এরকম শো হতে পারে যে বেনিফিশিয়ারি ইজ ইনএক্টিভ ডিউ টু ইনএলিজিবিলিটি মানে আপনি এই পি এম জন্য এলিজিবল না এই কারণে কিন্তু অনেকের ক্ষেত্রে আবার এখানে ইন ইনএলিজিবল শো হবে এবং এই জায়গায় ইনএক্টিভ দেখাবে মানে ওই ক্ষেত্রেও কিন্তু ওই কৃষককে যদি কোনো কিস্তির টাকা পেয়ে থাকে তাহলে কিন্তু ওই কিস্তির টাকা অবশ্যই ওই কৃষককে ফেরত দিতে হবে বন্ধুরা তো আশা করে আপনাদের সম্পূর্ণ জিনিসটা বোঝাতে পেরেছি বন্ধুরা যে কাদের অ্যাকচুয়ালি টাকা ফেরত দিতে হবে বা কাদের টাকা ফেরত দিতে হবে না তো এখন দেখতে পাচ্ছেন সাইডে যে নতুন অপশনটা যোগ করা হয়েছে বন্ধুরা শুধুমাত্র এই কারণেই কিন্তু এই অপশনটি যোগ করা হলো যে কৃষকরা যেন আর অন্য কোথাও না গিয়ে অর্থাৎ কৃষি দপ্তর অফিস কিংবা ব্যাংকে না গিয়ে এই পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেন ওনাদের টাকা ফেরত দিতে পারে এই কারণেই কিন্তু রিফান্ড অনলাইন এই অপশনটা সম্পূর্ণভাবে এখানে যুক্ত করা হলো তো পরবর্তীতে কীভাবে আপনাদের টাকা ফেরত দিতে হবে এটাও আমি লাইভ প্রসেস দেখিয়ে দিব বন্ধুরা আগের সাইটটি ঠিক হোক তারপরে কিন্তু অবশ্যই আমি আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেবো তো আজকের ইনফরমেটিভ আলোচনা যদি আপনার অবশ্যই উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ততদিনে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ